عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين সম্মানিত ভাই বোনেরা, আজকে সূরা ইউসুফের 43 এবং 44 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ আলাইহিসসালামের জীবন অন্য দিকে যাচ্ছে। তিনি এতদিন জেলের মধ্যে ছিলেন এবং জুলুম করেই জেলের মধ্যে ছিলেন, ওনার উপরে জুলুম করা হয়েছে, কিন্তু এই জেলের ভিতরে থাকার মধ্যে আল্লাহ তাআলা বড় ধরনের হিকমত রেখেছেন, রহস্য রেখেছেন যেটা আমরা জানি না। এখন ইউসুফ আলাইহিসসালামকে এই 7 বছর সেখানে রেখে আস্তে আস্তে বের করার পথ নিয়ে আসছেন। প্রথম পথ হলো যে দুইজন তার সাথে জেল খাটতেছে এইরকম দুইজনের স্বপ্ন, তারা স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা উনি করে দেওয়ার কারণে ওনার বের হওয়ার পথ বেরিয়ে আসতেছে আস্তে আস্তে। স্বপ্ন এই সূরা ইউসুফের বিভিন্ন জায়গায় আসবে, বিশেষ করে 3 জায়গায় এই সূরা ইউসুফের স্বপ্ন নিয়ে কথা হয়েছে। প্রথমটা হলো ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্ন দেখেছেন, নিজেই দেখেছেন, এবং ওইটাই হলো তার বিপদের একটা বড় সূচনা। উনি স্বপ্ন দেখেছেন আর বিপদ শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় স্বপ্ন উনি ব্যাখ্যা করে দিয়েছেন, সেখানে একজন লোকের অনেক উপকার ও আরেকজন লোকের মরণ। আর তৃতীয় স্বপ্নটা উনি শুনতেছেন, উনি নিজে দেখেননি, এই স্বপ্নটা দেখেছে বাদশাহ। সেই স্বপ্নটা হলো এই অকল আল মালিক, তিনি মানে বাদশাহ স্বপ্ন দেখছেন এবং বাদশাহ বলতেছেন এইভাবে, ইন্নি আরা সাবা বাকারাতিন সিমান, আমি দেখি যে 7টা মোটা মোটা গরু, গরু কিন্তু খুব মোটা মোটা, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, এই বড় মোটা গরুর খেয়ে ফেলতেছে চিকন 7টা গরুই গরু, ও সাবা সুম্বুলাতিন খদর, এবং আমি 7টা গমের শীষ দেখলাম, গমের সরি যেটা গাছের হয় শীষ সুম্বুলাত, কিন্তু প্রথম যেটা দেখলাম সেটা সবুজ। দেখবেন মাঝে মাঝে যে এই সফর করতেছেন এই দেশে, একেবারে মাঠ সবুজ হয়ে রয়েছে গমের গাছে। এই সবুজ হওয়া মানে হলো যে প্রচণ্ড এ হয়েছে, গম হয়েছে, কিন্তু ওই যখন ওই গম গাছে একটা পোকা হয়, পোকা হলে সবুজ গাছ আছে সবুজ, কিন্তু ওই গমের ছড়িগুলো এই শুকনো হয়ে যায়, সাদা মতন রং ধারণ করে, এক ধরনের পোকা আছে। যখন ওই পোকাটা আসে তখন ওই গমটা আর বড় হয় না, চিকন চিকন হয়ে ওর ফল হওয়ার আগেই ওইটা নষ্ট হয়ে যায়। উনি বললেন যে আমি সবুজ গম দেখেছি আবার শুকনো গম দেখেছি, গমের শীষ দেখেছি।
এই স্বপ্নটা উনি দেখার পরে উনি লোকজনকে ডাকছেন, যে যাদেরকে ডাকছেন তাদেরকে আরবিতে এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মালাউ, মালা বলা হচ্ছে, মালা বলা হয়, মালা আমলা মানে পরিপূর্ণ হয়ে যাওয়া, ভরে যাওয়া। তো ওনার রাজপ্রাসাদে যে জায়গাটা উনি মানুষদেরকে নিয়ে কথা বলতেন সেখানে ভরে থাকতে হয়, দুই তিনজন থাকলে হয় না, কারণ পরামর্শ দিতে হয়। আপনারা যখন পার্লামেন্ট ভবন দেখেন, পার্লামেন্টের ভিতরে এই দেশে অ্যাসেম্বলি হয়, তখন দেখেন নাকি যে ও সব খালি রয়েছে, বরং সেখানে ভরা থাকে, আর ওই ভরা থাকে, পরামর্শটা ওখানে সব সুবিধা হয়, ভালো মন্দ সব দিক আলোচনা করা যায়। এখন ধরেন 300 সিট আছে, সেখানে যদি দুইজন আসে তো সেখানে পরামর্শ ঠিক মতো হবে না, এদেরকে মালা বলা হয় না। মালা বলা হয় দেশ চালায় এইরকম যোগ্যতা সম্পন্ন লোক, যাদের দেখলে রাজার বা যিনি দেশের প্রধান আছেন তার চোখ জুড়াইয়ে যায়, এবং যারা খুব কাছে থাকে এবং দেশটা পরিচালনায় বড় বড় ভূমিকা রাখে এদেরকে মালা বলা হয়। তো আল্লাহ তাআলা এখানে রাজার বক্তব্য দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল মালাউ, হে সামন্তরা তোমরা যারা আছো, তোমরা যারা পরামর্শ দিতে পারো, আফতুনি ফি রুয়াই, তোমরা আমাকে ফতোয়া দাও, আমাকে পরামর্শ দাও, আমাকে ব্যাখ্যা শোনাও, ফি রুয়াই আমার স্বপ্নের, ইন কুনতুম লিরুয়া তাআবুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দান করতে পারো। এখানে কয়েকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে। একটা হলো যে আল্লাহ তাআলা এখানে কল আল মালিক বলেছেন, ওয়া কল আল মালিক, বাদশাহ বলেছে। তো বাদশাহ শব্দটা প্রমাণ করে যে মিশরের সেই সময় যিনি প্রধান ছিলেন তিনি ফেরাউন ছিলেন না। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হলো মিশরের পরবর্তী পর্যায়ে যারা মিশর চালাতো রাজার, এটা নাম মানে উপনাম ছিল। যেমনভাবে আমাদের এই দেশে যারা দেশ চালায়, যার উপরে সর্বময় ক্ষমতা, তাকে আমরা কি বলি, কুইন বলি বা কিং বলি, তাই না? আবার আমাদের বাংলাদেশের যিনি সর্বময় ক্ষমতা, বেশি সবচেয়ে বেশি ক্ষমতা যার হাতে, তাকে আমরা প্রধানমন্ত্রী বলি, পিএম বলি। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। মিশরে মালিক মানে হলো রাজা, এই নামটা কিন্তু পরবর্তী পর্যায়ে আর ছিল না, পরবর্তী পর্যায়ে এই নামটা ফেরাউন হয়ে যায়, আর সেটা মুসা ইউসুফ আলাইহিসসালামের পরে, মুসা আলাইহিসসালামের যুগে। আসলে ইউসুফ আলাইহিসসালামের যুগে যারা দেশ চালাতো তারা ছিল আমালেকার মধ্য থেকে। আমালেকা মানে হলো এরা আরব ছিল, মিশর জয় করে, মিশর দখল করে নেয়, এবং ওদের রাজত্ব শুরু হয় ঈসা আলাইহিসসালামের জন্মের 1900 সাল থেকে, 1900 বছর, 1900 বছর আগ থেকে। আর ওদের রাজবংশটা চলে ঈসা আলাইহিসসালামের জন্মের 1525 পর্যন্ত, এর মাঝখানটায় আমালেকারা চালাতো। তো তখনকার সময় ইউসুফ আলাইহিসসালাম আসছেন, ওই বাদশার ওই সময়কার যিনি মানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল ওয়ালিদ। আর এই যে মানে ইউসুফ আলাইহিসসালাম তিনি যাকে পেয়েছেন তার নাম ছিল রাইয়ান, রাইয়ান এমন ওয়ালিদ, ওয়ালিদের ছেলে রাইয়ান। এদের নাম শুনলে বোঝা যাচ্ছে যে এরা সবাই ছিল আরবদের থেকে যাওয়া, আমালেকা বলা হতো। যা হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইতিহাস জানতেন না, কেন কোন কে কোন সময় গেছে কি না গেছে এটা তো উনি জানতেন না, উনি তো কোনো ইউনিভার্সিটি পড়েননি। কিন্তু এই কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা মুজিজা, এই শব্দ দিয়েই বোঝা যায়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে না পেতেন তাহলে সেই সময় পর্যন্ত কেউ জানতোও না এটা, যে ওই ইউসুফ আলাইহিসাল্লামের সময় ফেরাউন ছিল না, ছিল আমালেকারা। এই একটা জিনিস। এরপরে এখানে যে শব্দটা আসছে স্বপ্ন দেখার, সেই শব্দটা ব্যবহার করা হচ্ছে ইন্নি আরা। কোরআন শরীফে 5 জায়গায় স্বপ্নের কথা বর্ণনা করা হয়েছে, গোটা কোরআন শরীফের মধ্যে স্বপ্নের কথা 5টা জায়গায় বর্ণনা করা হয়েছে। যারা এরকম স্বপ্ন দেখে বলেছে আমি স্বপ্ন দেখি, তার মধ্যে 4 জায়গায় ইন্নি আরা বলেছে, আমি দেখি, ইন্নি আমি দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখছিলেন তার ছেলেকে, তিনি জবাই করতেছেন, ছেলের কাছে যেয়ে বলছেন
যে ইন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক, হে ছেলে আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করতেছি। দ্বিতীয় স্বপ্ন যেটা এই মানে জেলখানায় ইউসুফ আলাইহিসসালাম শুনেছেন সেটা হলো যে মানে যে পানি পান করাতো রাজার, সেখানে সাঁকি তার সে বলতেছে ইন্নি আরানি আসিরু খামর, আমি দেখলাম আমি দেখি যে আমি মদ মানে হাত দিয়ে স্কুইজ করতেছি। তিন নম্বর যে ব্যক্তি খাওয়াতো বাদশাকে সে বলছে ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান, আমি দেখলাম মাথার উপরে আমি রুটি রাখছি। আর এই বাচ্চা বলতেছেন ইন্নি আরা, আমি দেখেছি। এই ছাড়া আরেকটা জায়গায় আছে যেটা সূরা ইউসুফের প্রথম দিকে আমরা পড়ে আসছি, সেখানে বলছে ইউসুফ বলছে ইন্নি রআইতু আহাদা আশার, আমি দেখেছি। রআইতু, দেখেন শব্দটা পার্থক্য, আগে আরা আর এগুলো, আর ইনি বলতেছেন রআইতু, আমি দেখেছি। এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই, যখন কোনো ব্যক্তি এক স্বপ্ন একাধিক দেখে অথবা এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন তার মনের মধ্যে মারাত্মক ভীতির সঞ্চার করে দিয়েছে, অনেক ভয় করতেছে। অনেক সময় দেখেন না যে সব স্বপ্ন দুই একটা দেখে মনে হয় শিগগিরই এক গ্লাস পানি দাও, আমার সাংঘাতিক ভয় করতেছে, ঘা দিয়ে পসিনা বের হয়ে যায়, এইরকম। আপনি যদি এই চারটা স্বপ্ন দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন যে আমি তার আমি আমার সবচেয়ে প্রিয় পুত্রকে আমি জবাই করতেছি, এর চেয়ে ভয়ঙ্কর স্বপ্ন আর কি থাকতে পারে। এরপরে একজন তার বাচ্চাকে মারতে চেষ্টা করছিল, সে স্বপ্ন দেখছে, ভয় করছে। এরপরে এই বাচ্চা এমন স্বপ্ন দেখছে যে স্বপ্ন তাকে একবারে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে, যেটা তার মানুষের মনের মধ্যে সাংঘাতিক প্রভাব ফেলেছে। এইরকম স্বপ্নের শব্দটা আরও শব্দ ব্যবহার করা হয়েছে, মানে যে আমি তখনও দেখেছি এখনও দেখতেছি, এবং এর একটা ভবিষ্যৎ আছে, এমন একটা অবস্থা যে তখন দেখেছি এবং এত ভয় পেয়েছি যে মনে হচ্ছে যে এখনও আমি সেটা দেখতেছি। এই জন্য ইন্নি আর আমি দেখতেছি এই শব্দটা ব্যবহার করা হয়েছে। কত সুন্দর কোরআনের যে মজেজা, দেখেন মানে একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলা কীভাবে এ করে দিচ্ছেন যে ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন এবং অন্যদের স্বপ্ন থেকে আলাদা। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নটাই ছিল একেবারে একটা ট্রাঙ্কুইলিটি এবং পিস শান্তি এনে দেওয়া, আর বাদবাকি চারটা স্বপ্ন ছিল প্রত্যেকটা ভয় তৈরি করে দেওয়া স্বপ্ন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো যে বাদশাহ যে স্বপ্নটা দেখেছেন এটা আপনারা একটু চিন্তা করে দেখেন, এখানে উনি গরু দেখছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে দেখতেছে তারা যে উনি যে তফসিরটা নিয়েছেন আসলে মূলত নিয়েছেন তাওরাত এবং ইঞ্জিল থেকে, যে খবরগুলো ওখানে আছে সেখান থেকে নিয়ে আসছেন। সেটা হলো যে আটটা সাতটা গরু খুব মোটা মোটা, খুব মোটা মোটা দেখেছেন নদীর মধ্যে, ওখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখন উনি এই মানে যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পরে তো ভয় লাগছে, আটটা বড় বড় স্বপ্ন মানে গরু, এর সাথে সাথে উঠছে আরও সাতটা বড় বড় গরু, আরও দেখছে সাতটা চিকন চিকন গরু। এখন চিকন গরুগুলো তারা মানে তাদের এ হলো যে ওরাই এই বড় গরুগুলোকে খেয়ে ফেলেছে। এখন সাধারণত স্বাভাবিক স্বপ্ন ছিল এই যে কোনো শক্তিশালী গরু কোনো দুর্বল গরুকে খেয়ে ফেলেছে, এটা স্বাভাবিক, আমাদের মনেও আসে এটা, আর স্বাভাবিক আমরা দুনিয়ায় দেখছি তো, খেয়ে না ফেললেও তো মানে গুতা দিয়ে মেরে ফেলতে দেখছি নাকি, আমরা তো অনেক সময় দেখছি গরু যুদ্ধ করতেছে, তার মধ্যে যে একটু শক্তিশালী গরু সে দুর্বল গরুকে শিং দিয়ে গুতা দিয়ে ফেলাই দিয়েছে, এটা তো আমরা দেখতে পাই। কিন্তু এখানে দেখতেছি এমন একটা যেটা আসলে স্বাভাবিক নয়, অস্বাভাবিক, কিন্তু এটা খুব ভয়ঙ্কর, এমনভাবে খাইছে খাচ্ছে মানে সামনের দিক থেকে এমনভাবে খেয়ে ফেলছে যে গোটা গরুটা তার পেটের মধ্যে যাচ্ছে, চিকন গরু মোটা গরুকে খেয়ে ফেলতেছে, এই একটা স্বপ্ন। এবং ওর সাথে সাথে দেখতে পাচ্ছে যে গম, সুন্দর গম আর শুকনো গম, এটা কীভাবে দেখছে তো কোরআনে বর্ণনা করা হয়নি, কিন্তু অন্যান্য মুফাসসিরিনে কেরাম তারা বলেছে দেখতেছে যে এই ভালো গমগুলো ওইভাবে রয়েছে, খারাপ গমগুলো
যেগুলো শুকনো ওইগুলোই ভালো গমগুলোকে খেয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। কিন্তু কোরআনে বলেছে যে আমি শুধু দেখলাম গম আছে, একটা গম হলো খুব ভালো, মানে এক ধরনের, অনেকগুলো শীষ দেখলাম সেগুলো সব সবুজ সুন্দর, আর কিছু শীষ দেখলাম সেগুলো শুকনো। এখন আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে এই স্বপ্নটা আসলে কত কঠিন স্বপ্ন। ধরেন একজন মানুষ টাকা পাইছে স্বপ্নে, টাকা পায় না অনেক সময়, তো ভালো, টাকার সাথে আমার নিজের ইচ্ছারও সম্পর্ক আছে, তা আমি স্বপ্ন দেখেছি, এর একটা ব্যাখ্যা করা যায়। কিন্তু এই যে স্বপ্নটা দেখা যাচ্ছে, এর মানে এই স্বপ্নটা ব্যাখ্যা করা বড় মুশকিল। যারা স্বপ্নের ব্যাখ্যা জানে এটা তাদের জন্য খুবই কষ্টকর, খুবই কষ্টকর, এটা বোঝা যাচ্ছে না। তো স্বপ্ন আমি আগে একবার বলেছিলাম তিন ধরনের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সুরা মানে বুখারী এবং মুসলিমের একটা হাদিসে এইভাবে আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে আর রুইয়া মিনাল্লাহ, স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল হুলমু মিনাশ শয়তান, আর হুলুম যেটা আসে সেটা শয়তান থেকে আসে। শয়তান থেকে দুই ধরনের আসে, একটা হলো যে সাংঘাতিক ভয়টাই দেখাই দিচ্ছে, সাংঘাতিক ভয়, এমন ভয় যে আপনি সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই, এই ধরনের স্বপ্নগুলো সব শয়তানের কাছ থেকে আসে, এর কোনো ব্যাখ্যা জানারও দরকার নেই। কিন্তু আপনি দেখতেছেন স্বপ্ন আছে, ভয় আছে, সেই ভয়ের সাথে আপনি একটা ইশারা পাচ্ছেন যাতে কোনো ভালো মনে হতে পারে, অথবা দেখতেছেন খুব বিপদ কিন্তু বিপদের শেষে একটা মুক্তি পাওয়ার পথও দেখা যাচ্ছে, অনেক রাত কিন্তু রাতের পরে একটা সকাল দেখা যাচ্ছে, এইরকম যদি হয় আল্লাহর পক্ষ থেকে আসছে সতর্ক করার জন্য। কিন্তু এমন যদি হয় যেখানে ভয় আর শুধু মরেই যাচ্ছে, সাফা কোয়ার কেটে ফেলেছে আমাকে, এইরকম বুঝতে হবে এটা এটা শয়তানের পক্ষ থেকে আসছে, আল হুলমু এটা বলা হয়। আর একটা হলো যে সারা রাত দিন কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতেছে, এ চিন্তা করতে করতে রাত্রে ওই জিনিস নিয়েই স্বপ্ন দেখা, এটারও অর্থ জানার দরকার নেই, কারণ এটা আসছে আমার মন অনেকবার বলেছে বলে স্বপ্নটাও এরকম দেখেছে। দেখবেন যে মানুষ দুই একজন আসছে যে পরীক্ষার সময় আসছে, তো খুব ব্যস্ত পড়াশোনায়, রাত্রে দেখা যাচ্ছে যে সে পরীক্ষা দিচ্ছে, এর মানে কারণটা কি? কারণ হলো যে সারা দিনে সে অনেকবার পরীক্ষা নিয়ে টেনশন করতেছে, পরীক্ষা নিয়ে কথা বলতেছে, এটা সে স্বপ্নে দেখছে, এর জন্য ব্যাখ্যা জানার কোনো দরকার নাই। তাহলে মানে তিন ধরনের স্বপ্নের একটার ব্যাখ্যা আছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং সেটা সব সময় কিছু না কিছু ভালো একটা দিক নিয়ে আসে অথবা কোনো সাবধানবাণী নিয়ে আসে। ইউসুফ আলাইহিসসালামের সময়ের বাদশা যে স্বপ্নটা দেখছে, এই স্বপ্নটা দেখেন আপনারা যা দেখতে পাচ্ছি আমরা এখানে, সেই স্বপ্নটার মধ্যে একটা বড় ধরনের ঝামেলা তৈরি হয়েছে। একটা হলো সুখ আছে, আবার একটা দুঃখ আছে, একটা ভয় আছে, আর একটা সুসংবাদ আছে। ভয় হলো বড় বড় গরু, সুসংবাদ হলো গরুগুলো সব চিকন হয়ে গেছে। ভয় হলো যে গরুগুলো উপর থেকে নিচ থেকে উপরে উঠছে, মানে আর আনন্দ, আর খারাপ হলো যে ওই গরুগুলোকে চিকন গরুগুলো খেয়ে ফেলছে। পাশে সবুজ সুন্দর সুন্দর সাতটা সাবা সুম্বুলাত শীষ আছে, আর পাশে শুকনো শীষ গমের শীষও আছে, ভালো এবং মন্দ, তাহলে ভালো জিনিস এখানে আছে। তাহলে এই এই ধরনের স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে না, এই জিনিসটা বোঝা দরকার। এখন এই স্বপ্নের কথা যখন উনি দেখলেন যে উনি নিজেই ব্যাখ্যা করতে পারতেছেন না, উনি তখন লোকজনকে ডাকলেন, তার পারিষদদেরকে, এবং সেখানে বড় বড় শিক্ষিত মানুষও ছিল, তাদেরকে বললেন যে এখন আমি তো এরকম স্বপ্ন দেখেছি, স্বপ্নের তো অনেক ব্যাখ্যাদাতা, তোমরা এখানে আসো, স্বপ্নের ব্যাখ্যা দাও। শব্দটা উনি ব্যবহার করেছেন ইনকুন্তুম লিরুইয়া তাবুরুন, তোমরা যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তাহলে তোমরা কথা বলো, কারণ ব্যাখ্যা না জানলে যেন কথা বলো না। এর কারণটা কি? কারণ হলো যে হাদিসে আসছে যে যদি তোমরা তোমাদের কাছে কোনো খারাপ স্বপ্ন থাকে, সেই খারাপ স্বপ্নটা যাকে তাকে বলো না, কারণ এইটা যে ব্যাখ্যা আসবে সে বলে দেয়, ওইটাই হয়ে যায়। এই জন্য কিন্তু সাবধান থাকা দরকার, আমরা মানে স্বপ্ন আসলেই ওই জন্য না বলতে থাকি। তো এখন উনি বলেছেন যদি তোমরা জানো তাহলে বলো, আর না জানলে বলো না। ইনকুন্তুম লিরুইয়াতে আবরুন, স্বপ্নের ক্ষেত্রে তোমরা যদি ব্যাখ্যা করতে পারো। এখন উনি রুইয়া বলেছেন, স্বপ্ন বলেছেন, সত্য স্বপ্ন মনে করেছেন, কারণ এই ধরনের স্বপ্ন সত্য না হলে ওনার এত ভয় আসতো না,
এবং উনি মনে করছেন যে এর একটা অর্থ আছে। তার জিজ্ঞেস করেছেন তিনি, যারা বড় বড় জ্ঞানী ছিলেন, জ্ঞানীরা ওনারা চিন্তা করে দেখলেন যে এই ধরনের স্বপ্ন তো বড় মুশকিল, বড় মুশকিল, এটা কোনো ইতিহাসে খাটে না, এটা কোনো নর্মাল জীবনে হয় না, ব্যাখ্যা করে যাচ্ছে না। ব্যাখ্যা করা না গেলে স্বপ্নের যে তিন প্রকার আছে তার দুই আর পরের দুই রকম আসতে পারে, একটা লোহা শয়তানের কাছ থেকে আসছে, নতুবা এই লোকটা মনে বারবার বলতেছিল, কিন্তু বাদশাহ এটা বলেছে যে না আমি মনে বারবার বলতেছিলাম না, এটা ঘটনা ঘটে গেছে এরকম, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। শয়তানের পক্ষ থেকে যখন মানে স্বপ্ন আসছে, তো সেই স্বপ্নগুলো ব্যাখ্যা করা যায় না কেন? কারণ হলো আজকের এই দুটো শব্দের মধ্যে পাওয়া যাবে, একটা হলো আদগাস, একটা হলো আহলাম। আদগাস শব্দের অর্থ হলো যে এমন সবজির গাছ, যে সবজির গাছগুলো মানে একসাথে বাঁধা যায়, যেমন ধরেন ডাঁটা শাক, ডাঁটা শাক দেখছেন নি, একসাথে এরকম কয়েকটা শাক বাঁধা যায় না, একে আদগাস বলা হয়, দেগসুন বলা হয়। এই যে নারকেলের পাতা দেখছেন তো, সেগুলো পাতাগুলো কেটে তারপর ওখান থেকে কাঠি বানানো হয় না, এই কাঠির মাঝে মাঝে দেখবেন যে ঝাড়ু যেটা বানানো হয়, ঝাড়ু কয়েকশো কাঠি একসাথে বেঁধে ঝাড়ু বানানো হয়, ওই যে অনেকগুলো কাঠি যেটা বেঁধে ফেলা হয় ওটাকে দেখছেন বলা হয়, আদগাস বলা হয়। এরপরে আহলাম মানে হলো স্বপ্ন, এমন স্বপ্ন যে স্বপ্নটা আসলে আল্লাহর পক্ষ থেকে মনে হচ্ছে না। তো এটা এতগুলো কাঠি একসাথে বাঁধা, এরপরে আবার স্বপ্ন এমনভাবে দেওয়া যে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন এইরকম ঘটনা ঘটে যায় দেখবেন যে একাধারে সুখ দুঃখ সব একসাথে এসে গেছে ভজঘট, তখন এর অর্থ খুঁজে পাওয়া যায় না, মনের মধ্যে অশান্তি লাগে যে কী, আমি তো কিছু বুঝতে পারতেছি না, হুজুর আপনি বলেন তো দেখি কী করা যায়, আমি তো অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছে। উনি দেখতেছেন যে বড় বড় গরু, এ তো খুব সুসংবাদ দেয়, আবার দেখতেছেন খুব চিকন চিকন গরু, এটাও সুসংবাদ দেয়, এই চিকন গরুগুলো গরু মোটা গরুগুলোকে খেয়ে ফেলছে, এইখানে আবার সমস্যা, বোঝা যাচ্ছে না। সবুজ মানে শীত স্বাদটা খুবই ভালো, অনেক ভালো কথা, এর মধ্যে ভালো সুসংবাদ আছে, আবার তার পাশাপাশি শুকনো শীষ, এখন আবার এইটা একজন মানে খেয়ে ফেলতেছে, যদি সবুজগুলো শুকনোগুলোকে খেত অনেক ভালো খবর হতো, কিন্তু শুকনোগুলো সবুজগুলোকে খেয়ে ফেলতেছে। এর বলতেছে যে এটা এমনভাবে সাজানো এতগুলো স্বপ্ন, মানে পাঁচ আর পাঁচ দশটা স্বপ্ন হয়ে গেছে একটার মধ্যে। পাঁচটা কী করে হলো, প্রথম হলো মোটা গরু, তারপর হলো চিকন গরু, খায় কোনগুলো, মোটা চিকনগুলো গরুগুলো খাচ্ছে, কাদের খাচ্ছে, মোটা গরু খাচ্ছে, কয়টা হলো, চারটা, এবং খাওয়ার স্বপ্ন পাঁচটা, আবার ঠিক একই রকম এই শীষের মধ্যে পাঁচটা পাঁচটা দশটা স্বপ্ন একটার মধ্যে এসে গিরা বাঁধানো ঝাড়ুর মতন হয়ে গেছে, বলছে আদগাসু আহলাম, এর কোনো অর্থ হয় না। তখন ওরা বলতেছে যে ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আমরা আহলামের এই যে সব অর্থ কী হয় এটা আমরা জানি না। দেখেন কোরআনের শব্দগুলো কত সুন্দরভাবে আসে, তারা যখন এই কথা বলেছে তারা মিথ্যা বলেনি, আমরা এই মানে আহলামের অর্থ জানি না, এটা কিন্তু মিথ্যা না। তারা বলেছে আমরা রুইয়ার অর্থ জানি, স্বপ্ন যেটা ভালো স্বপ্ন তার অর্থ জানি, তার একটা অর্থ আছে, যেমনভাবে আমরা অর্থ দেখতে পাই যে কোনো লোক ভালো স্বপ্ন দেখলে তার একটা অর্থ করা যায়, কিন্তু এই ধরনের স্বপ্নে এটাকে রুইয়া বলা যায় না, এটাকে আহলাম বলা যায়। আল্লাহ তাআলা আগের যতগুলো স্বপ্ন এই সূরার মধ্যে আমাদেরকে বলেছেন, সব স্বপ্নগুলো আপনি নিজে শুনলেও আপনি বুঝতে পারবেন কিছু না কিছু। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন এগারোটা তারা আর চাঁদ আর সূর্য, তো ওনার ভাই ছিল এগারোটা, ওনার বাবা হলো নবী, ওনার মা হলো মানে একজন অসম্ভব ভালো মানুষ। এই ধরনের স্বপ্নের মধ্যে মা বাবা চাঁদ সূর্য, সূর্য বা চাঁদ, এদিকে এগারো ভাই এগারোটা তারা, এর মোটামুটি অর্থ জীবনের সাথে মিলানো যায়। কি সুন্দর, একজন সে বাচ্চাকে মানে মদ পান করাতো, সেই স্বপ্ন দেখতেছে যে আমি মদ তৈরি করতেছি, তো তার জীবনের সাথে ওটা মিলানো যায়। আরেকজন বাচ্চাকে রুটি খাওয়াতো, সে বলতেছে আমি মাথার উপরে রুটি রেখেছি, সেখান থেকে পাখি খাচ্ছে, তো খাওয়ানো সে বাচ্চাকে খাওয়াতো আগে, এখন পাখি খাচ্ছে তার মাথা থেকে,
তাহলে তার জীবনের সাথে মিলানো যায়। দেখেন যে সমস্ত স্বপ্নগুলো জীবনের সাথে মিলানো যায় এগুলো খুব সহজ, এগুলো যে কোনো লোক বুঝতে পারে। আপনারা বিশেষ করে একটা স্বপ্নের বই আছে ব্যাখ্যা করার জন্য, মুহাম্মদ ইবনে সিরিনের বই, এই বইটা খুবই ভালো, খুবই ভালো। এই বইটা ইংলিশে অনুবাদ হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, হাতের কাছে রাখবেন। মুহাম্মদ ইবনে সিরিনের দেখবেন যে স্বপ্নের ব্যাখ্যা, তাফসিরুল আহলাম। উনি করেন কি, যখনই কোনো স্বপ্ন আসে সেই স্বপ্নের সাথে কোরআনের সাথে আমাদের জীবনের কি মিল সেইটা উনি দেখাই বলেন যে এই স্বপ্নের এই অর্থ হতে পারে। কিন্তু বাদশার যে স্বপ্নটা এমনভাবে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে স্বপ্ন তো দেখানো নয়, আমি এই বাদশাহিত্ব একজনের হাতে দেব, এমন একজনের হাতে যিনি এই স্বপ্নের ব্যাখ্যা বলেই এই রাজার উপরে মাতবারি করতে পারবে। এটা চারটিখানি ব্যাপার না, এমনভাবে উনি আল্লাহ তাআলা স্বপ্নটা দেখাইছেন যেটার ব্যাখ্যা দুনিয়ার কোনো লোক দিতে পারবে না, এক্সেপ্ট ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা এই জিনিসটা শিখাই দেবে, যিনি নবী হবেন। এই নবী ছাড়া এই ব্যাখ্যা এখন আলেম ওলামারাও পারবে না। সেই সময়কার বড় বড় মানে শক্তির মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার শক্তি ছিল সবচেয়ে বড়। মনে রাখবেন প্রত্যেক নবীর সময়ে যে যে মুজিজাগুলো দেওয়া হয় ওই মুজিজা যে ওই জামানার যা যা চলে, যেমন মুসার সময় জাদুবিদ্যায় সারা দুনিয়া ভরে গিয়েছিল, তো মুসা আলাইহিসসালামকে এমন একটা মুজিজা দেওয়া হলো যে সব জাদুগুলোকে খেয়ে ফেলছে, নষ্ট করে দিচ্ছে। ঈসা আলাইহিসসালাম সময় মেডিসিন অনেক উপরে গিয়েছিল, আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে মরা মানুষ জীবিত করে দেওয়ার মাধ্যমে শিখাই দিলেন যে মেডিসিন এখানে কোনো কাজ করতে পারে না, কোন ডাক্তার এই পর্যায়ে যেতে পারবে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কী ছিল, সাহিত্যে মানুষ অনেক উপরে গিয়েছিল, কোরআন শরীফ নাজেল করে দিয়ে বুঝাই দিলেন যে কেয়ামত পর্যন্ত তোমরা যে চেষ্টা করো এইরকম একটা সাহিত্য তৈরি করা কেউ তোমরা তৈরি করতে পারবে না, ওই একটা মুজিজা। ইউসুফ আলাইহিসসালামের সময় ওই বিশেষ করে মিশর এবং আশেপাশের লোকেরা জ্ঞান বিজ্ঞানে এমন পর্যায়ে গেল যে মানুষ কোনো স্বপ্ন দেখলে তার অর্থ নিখুঁতভাবে বলে দিতে পারত। এই স্বপ্নটা দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন যে এখন স্বপ্নের এই যে অবস্থাটা হবে সেটা হলো এই যে পৃথিবীর কোনো মানুষ এই স্বপ্নের অর্থ বলে দিতে পারবে না। এতে এই জন্য তারা বলল যে একেবারে স্পষ্ট করে যে ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আমরা এই ধরনের স্বপ্নের অর্থ আমরা জানি না। ওরা একবার তখন স্পষ্ট করে সারেন্ডার করে দিয়েছে যে আমাদের জ্ঞান এখানেই শেষ। আল্লাহ তাআলা বলছেন যে এবার সোবে সাদেক ফজরের সময় আসতেছে ইউসুফ আলাইহিসসালামের জীবনে, এইটাই এটার মাধ্যমে সেই যুগটা সেই সময়টা আসতেছে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই পরবর্তী পর্যায়টা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। স্বপ্ন সংক্রান্ত যে বিষয়টা আমি বললাম এটা মাথায় রাখা দরকার আমাদের, কারণ আমরা অনেক সময় ভুল করি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।